তো ভিডিওটি থাম্বনেলটি দেখে ক্লিক করে থাকলে হয়তোবা এই ভিডিওটি তোমাদের জন্য। তো এই ভিডিওটিতে আমি যে ট্রিক্সটি তোমাদের দেখাবো সেটিকে ট্রিক্স বললে ভুল বলা হবে, কারণ এটি কিন্তু মোবাইলের একটি হিডেন ফিচার্স। তো মোবাইলের এই ফিচার্সটিকে বলা হচ্ছে পপ আপ উইন্ডো অথবা ফ্লোটিং উইন্ডো। তো অর্থাৎ এর সাহায্যে কিন্তু আমরা একটিমাত্র ডিসপ্লেতে একই সাথে একাধিক অ্যাপ কিন্তু ব্যবহার করতে পারবো। তো এই ফিচার্সটি মূলত iOS ডিভাইসগুলোতে অ্যাভেলেবেল থাকলেও এটি কিন্তু অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও পসিবল, তবে সেক্ষেত্রে আমাদেরকে এটা নিজে থেকে এনেবেল করে নিতে হয়, এবং এটি কিন্তু মূলত অ্যান্ড্রয়েড 10-এর জন্যই। তাহলে যাদের ফোনে অ্যান্ড্রয়েড 10 নেই তারা কি এই সুবিধাটা পাবে না? অবশ্যই পাবে। আরে আমি তো আছি, কোনো না কোনো একটা জোগাড় কিন্তু হয়ে যাবে, এবং তার জন্য তোমাদের কিন্তু ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। সো হ্যালো গাইস, আমি সন্তু, তোমরা দেখছো আপ টু ডেট টেক, তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফোনে ফ্লোটিং উইন্ডো অ্যাক্টিভ করার জন্য প্রথমে তোমাদের ফোন থেকে ডেভেলপার অপশনটিকে অন করে নিতে হবে, এবং তার জন্য সেটিংয়ে গিয়ে এখান থেকে অ্যাবাউট ফোন থেকে তোমাদের ফোনের বিল্ড নাম্বারে 7-8 বার ট্যাপ করলে কিন্তু তোমাদের ফোনের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো আমার ফোনে ডেভেলপার অপশন অন রয়েছে, তাই আমার আলাদা করে অন করছি না। এরপর সিস্টেমে ঢুকে তোমরা যদি ডেভেলপার অপশনে ঢুকে এখান থেকে কিন্তু তোমাদের দুটো অপশনকে এনেবেল করে নিতে হবে, এবং সে দুটি হলো ফোর্স অ্যাক্টিভিটিস টু বি রিসাইজেবল, এবং আরেকটি হলো নিচে রয়েছে দেখো এনেবেল ফ্রিডম উইন্ডোজ। ওকে, তো এইভাবে দুটো অপশনকে অন করার পর তোমাদের ফোনটিকে কিন্তু এখন একবার রিস্টার্ট, তো এখন তোমাদের ফোনটিকে রিস্টার্ট করে নেওয়ার পর তোমরা যদি তোমাদের রিসেন্ট অ্যাপে যাও তাহলে এখান থেকে তোমরা যেই অ্যাপটিকে ফ্লোটিং উইন্ডো হিসেবে রাখতে চাও সেই অ্যাপটির আইকনে ক্লিক করলে কিন্তু তোমরা এখানে ফ্রি ফর্ম যে অপশনটি আছে সেটি দেখতে পাবে, এবং এখানে যদি এখন আমি ক্লিক করি তাহলে দেখবে আমাদের ফ্লোটিং উইন্ডো কিন্তু রেডি। তো এখন তোমরা কিন্তু চাইলে এই ফ্লোটিং উইন্ডোকে তোমাদের পছন্দ মতো রিসাইজও করে নিতে পারো, এবং তার জন্য এর সাইড বরাবর ড্র্যাগ করলে কিন্তু এটিকে ছোটো অথবা বড় করা কিন্তু সম্ভব, এবং ঠিক এই একইভাবে তোমরা একই সাথে কিন্তু মাল্টি অ্যাপও ইউজ করতে পারো, এবং তার জন্য ঠিক একই প্রসেসে তোমাদের যেই যেই অ্যাপগুলোকে রাখতে চাও সেখানে ধরো ট্যাপ করো, এখানে ফ্রি ফর্ম অপশানে দেখো তোমাদের পাশেও কিন্তু রেডি। ওকে, তো এই ফিচার্সটি কিন্তু আমি প্রায় সবসময় ব্যবহার করি, এবং এটি কিন্তু একটি বেশ ভালো হ্যান্ডি ফিচার্সও বটে। তো এখন প্রশ্ন হলো, যাদের ফোনে অ্যান্ড্রয়েড 10 নেই তারা কী করবে? চাপ নিও না বস, আমি তো আছি, এবং এর জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র ভিডিওটিকে একবার লাইক করে দিতে হবে, এবং ভিডিওটির নিচে দেওয়া ডেসক্রিপশন থেকে একটি অ্যাপকে ডাউনলোড করে অ্যাপটির সেটিংগুলো ঠিকঠাক এনেবেল করে দিলে কিন্তু তোমরা তোমাদের ফোনও এই ধরনের ফ্লোটিং উইন্ডো অথবা পপ আপ উইন্ডো অ্যাক্টিভ করে নিতে পারবে। তো খুবই ইজি প্রসেস, আশা করি সেটা আমরা দেখানোর প্রয়োজন পড়বে না। আর যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি তো আছি। তো ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের কন্টেন্ট দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।